এখানে যেটি রয়েছে এটি আমাদের খুবই জনপ্রিয় একটি সবজি ঝিঙে ঝিঙের নিজস্ব সেই অর্থে খুব একটা স্বাদ আছে বলে মনে হয় না কিন্তু গুণের দিক থেকে কিন্তু অনন্য একটি সবজি হচ্ছে এই ঝিঙে ঝিঙেতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ এটি কার্বোহাইড্রেটেরও ভালো উৎস নিয়মিত যদি ঝিঙে খাওয়া যায় তাহলে কি কি উপকার পাওয়া যেতে পারে সেটি নিয়ে আজকে বলবো কিন্তু তার আগে বলি নমস্কার আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবার বলি ঝিঙে খাওয়ার বিশেষ কয়েকটি প্রয়োজনীয়তা প্রথমেই বলি ঝিঙে রক্ত দূষণ থেকে রক্ষা করে লিভারের জন্য এটা বেশ উপকারী ঝিঙের রস খেলে লিভারের কর্মক্ষমতাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় সুতরাং লিভারকে ভালো রাখার জন্য ঝিঙে খাওয়া খুব জরুরি দ্বিতীয়ত ঝিঙে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবেও বেশ কার্যকর ভূমিকা পালন করে থাকে এটা শরীরের বিষাক্ত উপাদান বের করতে সাহায্য করে নিয়মিত ঝিঙে যদি খাওয়া যায় তাহলে স্কিনটা অত্যন্ত ভালো থাকে বিভিন্ন রোগ জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করতে পারে এই ঝিঙে সুতরাং ঝিঙে খাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন বিশেষ করে বর্ষাকালে তো খুবই প্রয়োজন কারণ ভাইরাস ব্যাকটেরিয়া এই ধরনের সংক্রমক রোগগুলো বর্ষাকালে বিশেষ করে হয় সে কারণে এই সময়টা ঝিঙে খাওয়া খুব উচিত ঝিঙেতে থাকা পেপটাইট এনজাইম রক্তে ইনসুলিনের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এ কারণে ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভীষণ উপকারী একটি সবজি সেই সঙ্গে বলা যায় চতুর্থত ঝিঙেতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটা কনস্টিপেশনটাও দূর করে সেই সঙ্গে পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে খাবার হজমে বিশেষভাবে সাহায্য করে থাকে এই সবজিটি সুতরাং যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে এবং কনস্টিপেশন থেকে কিন্তু নানা রকম কঠিন রোগ হয় এই কথাটা আমি বারবারই বলি সে কারণে কনস্টিপেশনটাকে কখনোই বাড়তে দেওয়া উচিত না কনস্টিপেশন রোধ করার জন্য ঝিঙে খাওয়া খুবই জরুরি পঞ্চমত ঝিঙেতে খুব কম পরিমাণে ক্যালোরি রয়েছে সে কারণে এটা ওজন কমাতেও ভীষণভাবে সাহায্য করে থাকে সেই সঙ্গে রক্তে কোলেস্টোরলের মাত্রাটাও নিয়ন্ত্রণ করে থাকে সুতরাং আজকের এই ভিডিও থেকে জানা গেল যে ঝিঙেটা খেতে খুব একটা ভালো আমাদের অনেকেরই লাগে না কিন্তু তবু এর উপকারিতা জানার পর নিশ্চয়ই ঝিঙেকে আর দূরে সরিয়ে রাখা যাবে না প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত তিন দিন ঝিঙের কোনো সবজি তৈরি করে খান তাহলে শরীরের অনেক রকম সমাধান হবে সেই সঙ্গে আপনার অত্যন্ত ভালো থাকবে সুতরাং আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য প্রতিদিন জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে করে অন নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ থাকার জন্য অবশ্যই নিয়ম করে ঝিঙে খান আর সঙ্গে রাখুন দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস নমস্কার